আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আমার শালিক পাখিটি কত সুন্দর ঠোরাই ঠিরাই খাইতেছে। মিটু, তুমি কি করো? মিটু, সকালবেলা খাবার দিয়ে গেছিলাম, খাবার শেষ হয়ে গেছিল। এখন আমি বাড়িতে এসেছি, এখন ধরেন 12টা বাজে। এখন আর খাবার দিছি, লাগছে অনেক খিদা, সেজন্য খাইতেছে। দেখুন, আপনার শালিক পাখিকে এরকম ঠিক মতো খাওয়া দাওয়া করাবেন, ঠিক মতো খাবার দিবেন, সকালে দিবেন, পানি দিবেন। আপনি যদি ঠিক মতো খাবার না খাওয়ান আপনার পাখিকে, সে শুকাইয়ে যাবে, ঘেন হয়ে যাবে, চিকন হয়ে যাবে অনেক। কত সুন্দর ঠোরাই ঠোরাই খাইতেছে, দেখুন কত সুন্দর ঠোরাই ঠোরাই খায়। আপনার পাখিকেও এরকম ঠোরাই ঠোরাই আপনি খাবার খাইতে পারবেন যদি আপনি এরকম শিখান আপনার শালিক পাখিকে। মিটু, তুমি খাবার খাচ্ছো? খাও খাও খাও, খাবার খাও, খাবার খাও, খাও খাও, তুমি খাবার খাও। তোমার কিছু দেখা লাগবে না, তোমার কিছু কব না রে। খাও খাও, তুমি খাবার খাও, খাবার খাও, খাবার খাও, এদিক তাকান লাগবে না, তুমি পেট ভরে খাবার খাও। সকালে তোমাকে অল্প কটা খাবার দিছিলাম, খাবার শেষ হয়ে গেছে, আবার ওর খাবার দিছি, ও খাবার খাচ্ছে। দেখুন কত সুন্দর করে খাবার খাচ্ছে। শালিকের জন্য ফিশ মিল আছে, ফিশ মিল খাওয়াবেন, পোকা খাওয়াবেন, এগুলো খাওয়ালে তাড়াতাড়ি বড় হবে, তাড়াতাড়ি কথা বলা শিখতে পারবে। ফিশ মিল খাইলে ভালো হবে। একটা আছে পোকা, আছে পোকা খাওয়াবেন, পোকা ধরে ধরে খাওয়াবেন, এ খাইলে এবার তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আমার চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার দুইটা শালিক পাখি ছিল, একটা পাখি মারা গেছে, অনেক কষ্ট লাগছে, পাখিটা মারা গেছে। মানে আমার আর একটা পাখি আছে, তাকে অনেক আদর যত্ন করে পুষতেছি। সবাই পাখিটার জন্য দোয়া করবেন, ও যেন ওর শরীরটা যেন অনেক ভালো থাকে, সব থেকে নিরাপদ থাকে। ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে আবার দেখা হবে। এই পর্যন্তই সমাপ্ত।